আলাইকুম। ড্রিমস স্কুল টাঙ্গাইল, ড্রিমস স্কুলের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। চলো আমরা ক্লাস শুরু করি। এখন শুরু হচ্ছে তোমাদের বাংলা ক্লাস। আজকে আমরা শিখব স্বরচিহ্নের সাহায্যে দুটি করে শব্দ গঠন, রি থেকে ও পর্যন্ত। তোমরা সবাই খাতা পেন্সিল বের করো, আমার সঙ্গে মুখে বলো ও খাতায় লিখে ফেলো। চলো আমরা লেখা শুরু করি। রিকার, রিকারে কি হয়? গৃহ, গৈরিকারের গৃহ হ, গৃহ, ময়রিকারের মৃগ, মৃগ, গৃহ মৃগ। একারে কি হয়? ছেলে, মেয়ে। ছয় একারের ছে, লয় একারের লে, ছেলে। ময় একারের মেয়ে, অন্তস্থ অয় একারের এ, মেয়ে, ছেলে, মেয়ে। ঐকার, ঐকারে কি হয়? কই, দই। ক ঐকারের কই, দ ঐকারের দই, কই দই। ওকার, ওকারে কি হয়? ভোর, দোর। ভয়কারের ভো, ভয় শূন্য র, ভোর। দয়কারের দো, ভয় শূন্য র, দো, ভোর, দোর। ওঙ্কার, ওঙ্কারে কি হয়? মো, বো। ম ওঙ্কারের মো, ব ওঙ্কারের বো। চলো আমরা আরেকবার পড়ে নিই। রিকার, রিকারে কি হয়? গৃহ, মৃগ। গৈরিকারের গৃ, থ, গৃহ। ময়রিকারের মৃ, গ, মৃগ। একার, একারে কি হয়? ছেলে, মেয়ে। ছয় একারে ছে, লয় একারে রে, ছেলে। ময় একারে মেয়ে, অন্তস্থ অয় একারে এ, মেয়ে। ঐকার, ঐকারে কি হয়? কই, দই। ক ঐকারে কই, দ ঐকারে দই। ওকার, ওকারে কি হয়? ভোর, দোর। ভয়কারের ভো, বৈষণ্য র, ভোর। দয়কারের দো, বৈষণ্য র, দোর। ঔকার, ঔকারে কি হয়? মো, বৌ। ম ঔকারের মো, ব ঔকারের বৌ। তোমাদের আজকের হোমওয়ার্ক স্বরচিহ্নের সাহায্যে দুটি করে শব্দ গঠন, রি থেকে ও পর্যন্ত। হাতের লেখার খাতায় হাতের লেখা লিখবে ত, থ, দ, ধ, দন্ত, ন। তোমরা সবাই ক্লাসটি দেখে সুন্দর করে বাসায় হোমওয়ার্কগুলো করবে। এখন শুরু হচ্ছে তোমাদের গণিত ক্লাস। আজকে আমরা শিখব কথায় লিখো 11 থেকে 20 পর্যন্ত। তোমরা সবাই আমার সঙ্গে মুখে বলো ও খাতায় লিখো। চলো আমরা লেখা শুরু করি। Double E.
17 S E V E N 17 T double E N 17 1 8 18 E I G H T double E N 18 1 9 19 N I N E T double E N 19 2 0 20 T W E N T Y 20 চলো আমরা আরেকবার পড়ে দিই 11 11 E L E V E N 11 12 12 E W E L V E 12 13 30 E H I R T double E N 30 14 14 F O U R T double E N 14 15 15 F I F T double E N 15 16 16 S I X T double E N 16 17 17 S E V E N 7 T double E N 17 18 18 E I G H T 8 T double E N 18 19 19 N I N E T double E N 19 20 20 T W E N T Y 20 তোমাদের আজকের হোমওয়ার্ক কথায় লিখো 11 থেকে 20 পর্যন্ত হাতের লেখার খাতায় হাতের লেখা লিখবে 16 17 18 19 20 তোমরা সবাই ক্লাসটি দেখে বাসায় পড়াগুলো শিখবে এবং লিখবে এখন শুরু হচ্ছে তোমাদের ইংরেজি ক্লাস আজকে আমরা শিখবো কার্সিভ স্মল লেটার্স ই এফ জি এইচ তোমরা সবাই খাতা পেন্সিল বের করো আমার সঙ্গে মুখে বলো ও খাতায় লিখে ফেলো চলো আমরা লেখা শুরু করি ই এফ জি এইচ আবার লিখি ই এফ জি এইচ তোমরা সবাই ক্লাসটি দেখে লেখাগুলো লেখার চেষ্টা করবে আজকে আমরা আরেকটি নতুন জিনিস শিখবো সেটি হচ্ছে মেক টু ওয়ার্ড উইথ দেয়ার মিনিংস কে থেকে এম লেটার দ্বারা আমরা দুটি করে ওয়ার্ড মিনিং শিখবো তোমরা সবাই খাতা পেন্সিল বের করো আমার সঙ্গে মুখে বলো খাতায় লিখে ফেলো চলো আমরা লেখা শুরু করি K K for kite K I T E kite অর্থ ঘুড়ি ঘ ঋ ষ কারের ঘু ড ঝ ণ র ঋ ষ কারে ঋ ঘুড়ি K for key K E Y key key অর্থ চাবি চ আকারের চা বয়সিকারে বি চয়াকারে চা বয়সিকারে বি চাবি এল এল ফর লায়ন এল আই ও এন লায়ন লায়ন অর্থ সিংহ দন্ত শিকারে শি অনুসর হ সিংহ এল ফর লেগ এল ই জি লেগ লেগ অর্থ পা কয়াকারে পা
M for man. M A N man. Man ortho manush. Mayakarer ma. Dantan mayushukar nu. Murdhanasya manush. M for milk. M I L K milk. Milk ortho dud. দর্শকারের দু ধ দুধ। চলো আমরা আরেকবার পড়ে নিই। কে ফর কাইট, কাইট অর্থ ঘুড়ি। কে আই টি ই কাইট, কাইট অর্থ ঘুড়ি। খ ঋষিকারের গু, দ শূন্য ল ঋষিকারে রি ঘুড়ি। কে ফর কি, কি অর্থ চাবি। কে ই ওয়াই কি চাবি, চয়াকারে চা, পয় শিকারে বি চাবি। এল ফর লায়ন, এল আই ও এন লায়ন, লায়ন অর্থ সিংহ। দন্ত শয় শিকারে সি, অনুসর হ সিংহ। এল ফর লেগ, লেগ অর্থ পা, এল ই জি লেগ, পয়াকারে পা। এম ফর ম্যান, এম এ এন ম্যান, ম্যান অর্থ মানুষ, ময়াকারের মা, দন্ত ন ঋষিকারে নু, মূর্ধন্য ষ মানুষ। এম ফর মিল্ক, এম আই এল কে মিল্ক, মিল্ক অর্থ দুধ, দ ঋষিকারে দু ধ দুধ। তোমাদের আজকের হোমওয়ার্ক, মেক টু ওয়ার্ড উইথ দেয়ার মিনিংস কে থেকে এম পর্যন্ত। হাতের লেখার খাতায় হাতের লেখা লিখবে এম এন ও পি। তোমরা ক্লাসটি দেখে বাসায় পড়াগুলো শিখবে এবং হোমওয়ার্ক খাতায় হোমওয়ার্ক করবে। এখন শুরু হচ্ছে তোমাদের সাধারণ জ্ঞান ক্লাস। আজকে আমরা পড়ব অষ্টম অধ্যায় পশু পরিচিতি থেকে পরের পাঁচটি প্রশ্ন, ১১ থেকে ১৫ নং পর্যন্ত। তোমরা সবাই আমার সঙ্গে মুখে বলো। ১১, কয়েকটি গৃহপালিত পশুর নাম বলো। কয়েকটি গৃহপালিত পশুর নাম হলো গরু, ছাগল, ভেড়া, বিড়াল, কুকুর ইত্যাদি। আবার বলো, কয়েকটি গৃহপালিত পশুর নাম বলো। গরু, ছাগল, ভেড়া, বিড়াল, কুকুর ইত্যাদি। ১২, কয়েকটি বন্য পশুর নাম বলো। বাঘ, সিংহ, শিয়াল, বানর, হরিণ, হাতি ইত্যাদি। আবার বলো, কয়েকটি বন্য পশুর নাম। বাঘ, সিংহ, শিয়াল, বানর, হরিণ, হাতি ইত্যাদি। ১৩, কয়েকটি হিংস্র পশুর নাম বলো। বাঘ, সিংহ, শিয়াল, ভালুক, হায়না ইত্যাদি। আবার বলো, কয়েকটি হিংস্র পশুর নাম। বাঘ, সিংহ, শিয়াল, ভাল্লুক, হায়না ইত্যাদি। ১৪, কোন প্রাণীর পেটের নিচে বাচ্চা রাখার জন্য থলে আছে। ক্যাঙ্গারু। আবার বলো, কোন প্রাণীর পেটের নিচে বাচ্চা রাখার জন্য থলে আছে। ক্যাঙ্গারু। ১৫, সবচেয়ে বেশি হিংস্র প্রাণী কোনটি। হায়না। আবার বলো, সবচেয়ে বেশি হিংস্র প্রাণী কোনটি। হায়না। তোমরা ক্লাসটি দেখে বাসায় সাধারণ জ্ঞান প্রশ্নগুলো শিখে ফেলবে। এখন শুরু হচ্ছে তোমাদের আরবি ক্লাস। আজকে আমরা শিখব ছড়া ছন্দে আরবি বর্ণমালা। গত ক্লাসে আমরা শিন পর্যন্ত শিখেছিলাম, আজকে আমরা সদ, তদ, ত দ্বারা ছড়া ছন্দে আরবি বর্ণমালা শিখব। তোমরা সবাই আমার সঙ্গে মুখে বলো। সদ, সদে সাউন, সামুন অর্থ রোজা। সামুন রাখি রমজান মাসে, ঈদ করি মাস শেষে। আবার বলো, সদ, সত্তে সামুন, সামুন অর্থ রোজা। সামুন রাখি রমজান মাসে, ঈদ করি মাস শেষে। দত, দত্তে দাউন, দাউন অর্থ আলো। দাউন আধার একসাথে, আলোর পরে আধার আসে। আবার বলো, দত, দত্তে দাউন, দাউন অর্থ আলো। দাউন আধার একসাথে, আলোর পরে আধার আসে। ত, ততে তাবিবুন, তাবিবুন অর্থ ডাক্তার।
তাবিবুন ডাকো রোগ হলে সেরে যাবে ওষুধ খেলে। আবার বলো ত, ততে তাবিবুন, তাবিবুন অর্থ ডাক্তার। তাবিবুন ডাকো রোগ হলে সেরে যাবে ওষুধ খেলে। তোমরা ক্লাসটি দেখে আরবি পড়াগুলো বাসায় শিখবে। তোমাদের আজকের ক্লাসে যা যা পড়ানো হলো, যা যা শেখানো হলো, তোমরা সবাই সেগুলো বাসায় সুন্দর করে পড়বে, লিখবে এবং হোমওয়ার্ক খাতায় হোমওয়ার্ক করবে। তোমাদের আজকের ক্লাস এখানে শেষ হচ্ছে, আগামী ক্লাসে আবার দেখা হবে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।